যাক বাবা, মাতার কাছে আর সাপ নেই। গোঙানির আওয়াজ আসছে না বাইরে থেকে? কার গলার আওয়াজ এটা? কে গোঙাচ্ছে? কি হয়েছে বলতো দাদা? আরে কি হয়েছে বুঝতে পারছি না, তবে কিছু একটা লেগেছে মনে হচ্ছে, জানিস? একটু কমলো মনে হচ্ছে, কিন্তু কি লাগলো এমন পায়ের তলায়, এমন করে জ্বলে গেল? আন্টির ছড়ানো সাপের ওষুধটা পায়ের তলায় লাগেনি তো? নিশ্চয় ওটা খুবই কড়া ছিল, তাই এভাবে পায়ের তলাটা জ্বলে গেল। জ্বালা পোড়া মানে কিভাবে পুড়লো যে জ্বলবে? আমার না হয় পায়ে সাপের ওষুধ লেগেছে তাই পা জ্বালা করছে, কিন্তু কিন্তু কনিষ্কের সারা শরীর কেন জ্বলছে? হ্যাঁ, তাছাড়া ও যদি আমার ঘরেও আসতে চেয়ে থাকে তাহলে তো সাপের ওষুধ ওর পায়ে লাগবে, ওর পা জ্বালা করার কথা, কিন্তু সারা শরীর কেন জ্বলছে কনিষ্ক? তুমি কোথায় যাচ্ছ? উনি তো খুব কষ্ট পাচ্ছেন। তাতে তোমার কি? ও আমাদের বাড়ির ছেলে, ছোট তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে বলে মানে এই নয় যে তোমার যেখানে যখন খুশি সেখানে তুমি আসবে।
আমি তোমাকে বারবার ক্ষমা করে দিয়েছি, কিন্তু না, এইবার না। শোনো, কনিষ্কর শরীর ভীষণ খারাপ, তাই আমি তোমাকে শেষবারের মতন বলছি, তুমি তোমার ঘরে যাও, তুমি নিকের ঘরে একদম আসবে না। দিদি ভাই, তাই তুই চুপ কর, তুই চুপ কর, ছোট আমাকে বলতে দে। উর্বিশ, নিশি, কনিষ্ক, এদেরকে আমি আমার মেয়ে স্নিগ্ধার থেকে কখনো আলাদা মনে করিনি, কখনো আলাদা চোখে দেখিও নি। ওদেরকে আমি মায়ের স্নেহে বড় করে তুলেছি, তাই কনিষ্ক শুধুমাত্র তোর একার ছেলে নয়, ও আমারও ছেলে। ওর ভালো মন্দ বিচার করার অধিকার তো আমারও রয়েছে। যাই হয়ে যাক না কেন, তোমাকে কিছুতে নিকের ঘরে আসতে দেবে না এই শ্রীমূর্তি মিত্র, বুঝতে পেরেছ? আগুন নিভে যাবার পর দেখা গেল ওই বাড়ির প্রতিষ্ঠিত শিব মূর্তিতে কোনো আঁচল লাগেনি, আগুনের একটা আঁচল লাগেনি। শিব মূর্তি একেবারে নতুনের মতো ছিল, আর ছিল একটা বই। কি বই ছিল? শিবপুরাণ। কি করে, কি করে, কি করে এই বইটা আমার ঘরে কি করে এলো, কোথা থেকে এলো এই বইটা আমার ঘরে, কোথা থেকে এলো? আমি ডক্টর অঙ্কলকে ফোন করে দিয়েছি, উনি এক্ষুনি আসছেন বলেছে। ও দিদি ভাই, আমার ছেলেটা কি হলো বলো না দিদি ভাই, আমি কিছু বুঝতে পারছি না রে। সত্যি তো আমার মাথায় কিছু আসছে না রে। আমার মাথায় কিছু আসছে না, আমার সাথে কি হচ্ছে? দুদিনের দেখা একটা মানুষ কেন এত আপন মনে হচ্ছে আমার, কেন তার জন্য এত চিন্তা হচ্ছে? হে ভগবান, কনিষ্কর যেন কিচ্ছু না হয়, কনিষ্কর যেন কিচ্ছু না হয়। কনিষ্ককে সুস্থ করে দাও, ও বড় কষ্ট পাচ্ছে, ওর সারা গায়ে যেভাবে জ্বালা করছে আমি সহ্য করতে পারছি না, ওর কষ্ট আমি সহ্য করতে পারছি না। তুমি ওকে সুস্থ করে দাও, প্লিজ প্লিজ, ওকে সুস্থ করে দাও প্লিজ, সুস্থ করে দাও কনিষ্ককে। চলো 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 পাল্টাই।